Hello friends, Assalamualaikum. This is our new videos Basmeter Bangladesh and LS Dhaka big update news. Friends, ask I am here to tell you about Basmeter Bangladesh update news. LS Dhaka two-tier Ghost India team two-tier game re ask update news shown available. চলো আর কারণ আগে মুই একটা কারণটা বইলা হইলাম মুই এত দিন কোথায় ছিলাম মুই এত দিন ভিডিও আপলোড দেই নাই কেন মুই ভিডিও আপলোড দিছি মুই এত দিন একটু করে ভিডিও বানাইছি এই ভিডিওটা फ्रेंड्स দেখো আর এই ভয়েসটা আমি দিতে আজকে খুবই কষ্ট করে শেষ করেছি ভয়েসটা দিতে তোমরা আমার এই ভিডিওটা অনুরোধ রইলো একটু ভালো করে দেখো শেষ পর্যন্ত শুনতে থাকো তোমরা তো দেখবাই আর তোমাদের ভালোবাসি মুই ফিরাইলাম কারণটা বইলা দিলাম আর মুই কারণটা হলো পরীক্ষার চলতাছে এখনো মুই এখন পরীক্ষার চাপে আছি মুই এখন কিছু জায়গায় থাইম্মা কথা কই মুই কিছুই বুঝতাছি না মুই পরীক্ষার পাগলে মুই পাগল হইয়া যাইলাম তাই চলো মুই তোমরা আজকে প্রথম আপডেটটা শোনায় ফেলি প্রথম আপডেটটা হলো যে বাসটা বাংলাদেশে একটা বাস চলে এসেছে দেখতে পাচ্ছ এই যে স্ক্যানিয়া মাল্টি এক্সেলের মাস নতুন বাস এটা বাংলাদেশে 10 ইউনিটের বাস সোহাগের পরিবহনের কাছে চলে এসেছে তোমরা তো কি জানোই আর যারা তো জানোই আর রাতে বেলা তো এটা সুন্দর লাগে फ्रेंड्स বলার বাইরে আর এটা সোহাগ পেস্টিজ নামে বাংলাদেশে সোহাগ পরিবহনের কাছে আছে সোহাগ পেস্টিজ নামে এতদিন এটাই ছিল এখনো আছে দামি বাসের মধ্যে এটা 2-1 নম্বরে আছে জানি না সঠিক মনে হয় 2 নম্বরেই আছে আমি এত খবর রাখিও না এখন পরীক্ষা চাপে মনে নাই চলো फ्रेंड्स আর তুম করে তো বলতে ভুলে গেছি তোমাদের বাসটা বাংলাদেশের একটা বিগ আপডেট এটা বলতে পারো ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই যে ওয়েদারটা অনেক সুন্দর লাগে ওয়েদারটা আমার থেকে বেস্ট ওয়েদার মনে হয়েছে দেখতেই পাচ্ছ এটা সাউন্ড ছাড়া আর দিন থেকে রাত হয়ে যায় রাত থেকে দিন হয়ে যায় আমার থেকে মাঝে মধ্যে রাতটা হওয়ার আগে কালবৈশাখী ঝড় আইব এমন মনে হয়েছে একটু ঠিক করা হবে এখন একটু দেখালো ঘোস্ট ইন্ডিয়া টিম তোমাদের দেখানোর জন্য তার পরবর্তীতে তো আরও সুন্দর করে ফেলবে দেখো না বাস্তবটা বাংলাদেশ কেমন হয়ে গেছে আগে থেকে আর फ्रेंड्स আমার ভয়েসটা কেমন হচ্ছে তোমরা আমাকে একটু কমেন্টে মাধ্যমে জানায় দাও আমি ভয়া মাইক্রোফোনটা কিনেছি ভয়া মাইক্রোফোন হ্যাঁ আমি নতুন একটা মাইক্রোফোন কিনেছি এতদিন আমি ফ্যান বন্ধ করে আমার ভয়েস দিছি এখন ফ্যান চালু আমার ফ্যানটা চালু করে আমি ভয়েস দিছি তোমাদেরকে আর নতুন মাইক্রোফোন এটা আমি দারাজ থেকে কিনেছি আর এটা আমার পড়েছে এটা প্রাইসটা আমি বলবো না দারাজ থেকে কিনলাম এটা বইলা দিলাম আর চলো তোমাদের বলেই দেই এটা কত প্রাইস না বলবো না তোমরা কি ভিডিও চাও কিনা এটা কত দিয়ে কিনেছি কিভাবে কিনেছি তাহলে আমি ভিডিও আনবো চেষ্টা করে হলো তা মাইক্রোফোনটা আমার থেকে বেস্টই লেগেছে সব ইউটিউবারদের জন্য এটা সব প্রিয় ইউটিউবার না ইউটিউবারদের জন্য প্রিয় একটা মাইক্রোফোন এটা ভয়া M1 মাইক্রোফোন যারা চিনে তারা তো চিনে এটা এত সুন্দর আর এত ভালো মাইক্রোফোন নয়েজটা কম আসে এটা বলা চলে কম 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 দামে ভালো মাল মানে কমের মধ্যে অনেক ভালো জিনিস এত কমও না 1000 টাকারও নিচেও না 1000 টাকার নিচে কমই বলা চলে আবার বেশিও বলা চলে অনেকে চলো এখন আমি কি আর কিছু বাকি আছে না এখন হ্যাঁ বাকি আছে তো মুই এখন এলএস ঢাকার কিছু ভিডিও দেখাবো এলএস ঢাকায় কিভাবে রেজিস্ট্রেশন করবা কিসি মেসি আর কিভাবে করবা মুই এটা বইলা দিতাছি আর মুইরে কিন্তু মুই খুবই দুঃখিত আর মুই খুবই রাগান্বিত না মুই রাগান্বিত না তোমরা রাগান্বিত পরীক্ষা চাপে মুই কি পাগল হইয়া যাইতাছি মুই পরে দিয়ে আপনার মানসিক হাসপাতালে যাইতে হবে আর মুই কিন্তু মাঝে মধ্যে এখন ইংলিশ শিক্ষা যাইতাছি পরীক্ষার চাপে চলো এখন এলএস ঢাকার ভিডিও দেখ फ्रेंड्स দেখতে পাচ্ছ এখন আমি এলএস ঢাকার রেজিস্ট্রেশন করে ফেলবো দেখতে পাচ্ছ নিউ ইউজার রেজিস্ট্রেশন করবো এখন চলো নেমটা আগে দিয়ে ফেলি আমার আগে প্রোফাইলটা দিলাম নেমটা এখন দিয়ে ফেলি টেক গেমার বিডি টেক গেমার বিডি হয়ে গেছে টেক গেমার বিডি ওকে ডান অফিসিয়াল দিতে চাইছিলাম কিন্তু হবে না চলো দেখে ফেলি इंटर এই তো আমার 100 ডায়মন্ড আর 1000 কয়েন চলে এসেছে দেখতেই পাচ্ছো এখানে আমার 100 ডায়মন্ড এখানে আমি এশিয়া আমার লেভেল 1 এখন সেটিংটা গিয়ে আমি পাল্টায় ফেলি মিডিয়াম কোয়ালিটি দিয়ে নিলাম চলো 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 সার্ভার ও সার্ভারে फ्रेंड्स তোমরা অনেক ধরনের সার্ভার আছে তোমরা দেখতে পাচ্ছো এই যে ও এখানে একটা ইন্ডিয়ান সার্ভার দেখেছি দেখতে পাচ্ছো ইন্ডিয়ান সার্ভারটা যাও আমি স্টিয়ারিংটা করে নিই স্টিয়ারিং ছাড়া আমি গেমটা খেলতে পারি না স্টিয়ারিংটা ছাড়া আর ভলিউম টলিউম এগুলি কমাবো দেখে কমাতে নেই কেমন বুঝতে পারছি না ব্যাকগ্রাউন্ড মিউজিক মাস্টার ভলিউম বিএফএক্স তোমার সাথে কথা বলছি আর আরেকটা করছি বুঝতে পারছো ফ্রেন্ডস তোমরা আবার কিছু মনে করো না দেখতে থাকো আমি কি করছি আর মুই এখন প্লে বাটনে ক্লিক করে দেব প্লে বাটন না গ্যারেজে মুই ভুল কথা বলে নিলাম বাসটা নেওয়ার জন্য এই যে কত রকমের গাড় এগুলো তোমরা এই যে বাস এই যে পেয়ে গেলাম এখন সিলেক্ট করে দেই দেখি এখন ফ্রিতে নেওয়া যায় কিনা সিলেক্ট করে দেব দিয়ে ফেলি না বাসটা কিন্তু কিউরি বাস আমার থেকে সুন্দর লাগছে ও ফ্রেন্ডস ক্লিক হয়ে গেছে তার মানে তোমরা এই বাসটা ফ্রিতে পেয়ে যাবে তাড়াতাড়ি গিয়ে লয়ে নাও নাহলে পরে আবার নাই পাইতে পারো এতে দেখতে পাচ্ছ সব মনে ফ্রিতে পাবো হ্যাঁ ফ্রেন্ডস তোমরা বেশিরভাগ সব গাড়ি ফ্রিতে পেয়ে যাবে যা চাও তাই আমি এখন এটা করে নিলাম বাস দিয়ে চালাবো বাস যখন নতুন হয়েছে এখানে কে কে আছে ডিরেক্টর প্রডিউসার পলাশ ভাই আমাদের সবার প্রিয় পলাশ ভাই সাউন্ড পলাশ ইউ ডিজাইন পলাশ ভাই আর ভয়েস ওভার কত কিছু পড়ে নি রুবেল চৌধুরী আর এত বইরা লাভ নেই হাতির জিল এই যে ফ্রেন্ডস তোমরা এখন প্লে বাটনে ক্লিক করে এখন তোমরা এখানে চলে আসবে চলে আসার পরে নিচে যাবে নিচে যাওয়ার পরে বাম সাইডে দেখতে পাচ্ছ নিচে করবা দেখবা করা এই যে ম্যাপটাই করানো এটা এখন দেখাই পেলাম হোস্ট বাটনে টিপ দিতে হবে হোস্ট আমি তোমাদের ভুল বলে ফেলেছি পেলে বা হোস্ট একটা পেলে দিলে হবে না হোস্ট দিতে হবে হোস্ট মানে তুমি বানাবা আর এই যে তোমরা মেকে প্রায় পাবলিক মানে যে কোনায় মেকে পাবলিক ওটা ক্লিক করলে যে কেউ তোমার সাথে ঢুকতে পারবে আর মেয়েকে প্রাইভেট মানে তোমার বন্ধুকে কোড দিতে হবে কোডটা দিলে এই যে হোস্ট করে দিলাম এখন দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমার মেয়েকে প্রাইভেট করে দিয়েছি রুমটাকে এই যে প্রাইভেট এখন কেউ ঢুকবে না এখন তো কেউ নাই ওই যে কপি বাটন উপরে দেখতে পাচ্ছ কপি ওই যে তোমার নাম্বারটা এই কপিটা তোমার বন্ধুকে শেয়ার করে দেবা বন্ধু তোমার বন্ধু কি করবে এই যে দেখতে পাচ্ছ দেখাচ্ছি আমার স্কিন আর আমার ভয়েসটা বুঝতেই পারছো ফ্রেন্ডস আমি খুবই দুঃখিত এখন স্টার্ট বাটনে কি দিয়ে দেবো না না কেউ আসুক একলা খেললে খেলবো বুঝতে পারতাছি না এখন তোমাদের সাথে লিভ হয়ে বাইরে না হলে কি আবার দেখাবো হ্যাঁ লিভ হয়ে না চলো গেম প্লেটাই দেখায় নি ওই কোডটা দেওয়ার পরে তোমরা প্লে বাটনে দিবা প্লে বাটনে দেওয়ার পরেই খেলা শুরু হয় কোডটা দেওয়ার পরেই তোমার বন্ধু খেলতে পারবে চলো এখন স্টার্ট করে দিলাম চলো 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 দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এখন আমি কিন্তু সুন্দর মতন ড্রাইভিংটা কিরে এমন হয় কে ফ্রেন্ডস স্টিয়ারিংটা ছোট করে ফেলছে গজিনেটিভ টিমকে আকর্ষণ করে বলছি যে এই স্টিয়ারিংটা একটু বড় করার জন্য কারণ এই স্টিয়ারিংটা একটু বড় না করলে হবে না বড় করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিছু সমস্যা হচ্ছে ফ্রেন্ডস এখন কি আমি এখন পাল্টায় নিই বাটনগুলো পাল্টায় নিই না না তোমরাই খেলে দেখো তোমরা এই বাসটা কেমন লাগে আমার থেকে তো কিন্তু মাওয়ার রোডটা বেশি গ্রাফিক্সটা হলো সাইড দিয়ে গ্রাফিক্স ঘাসগুলো কেমন জানি দেখতে লাগে আবার রাস্তাটা আমার থেকে মনে হয় ওচা নিচা এমন লাগে কেমন জানি লাগে আবার স্টিয়ারিংটা ছোটো করে হচ্ছে গোসেন্ডাইটিভ টিম আপনারা এই স্টিয়ারিংগুলো একটু বড় করলে ভালো হতো এটা বলছি আর কিছুই না ফ্রেন্ডস আমাদের দর্শক মানে গেমাররাদের খুবই দুঃখিত হচ্ছে ফ্রেন্ডস আমি ওই এখন বাইজা কথা বলতেছি পরীক্ষার চাপে মইয়ের মাথা এখন চললেই যাইতেছে মইয়ের মাথারা পারছো কিরে গেম আটকা কোথা যায় আর ফ্রেন্ডস কেমন লাগছে ক্যামেরার অ্যাঙ্গেল কয়টা দিলে ভালো হতো আমার থেকে মনে হতো থাক আর বেশি কথা না বাড়াই, আজকের জন্য এটুকুই। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যেন পরবর্তী ভিডিওসের সাথে সাথে কলিং বেলটা বেজে ওঠে। কলিং বেলটা বেজে উঠবে কারণ কলিং বেল বাজাতে হলে তোমরা আগে কী করতে হবে জানোই তো, না না জানলে কি করবা তোমরা, ইউটিউব থেকে বা কোথা থেকে কলিং বেল বাজায় নিবা, রেকর্ড করে নিবা। তোমাদের ঘরেই তো কলিং বেল আছে, ওই কলিং বেলটা রেকর্ড করে নিবা, একদিকটা বাজাবা আরেকদিকটা কলিং বেলটা রেকর্ড করে নিবা মোবাইলে, তারপর তোমার নোটিফিকেশনে গিয়ে সেট করে দেবা, তাহলে হয়ে যাবে দেখবা কলিং বেল বেজে উঠবো। আমার ঘরে কলিং বেল আছে, ওটা কলিং বেলটা বাজে মুই তো লাগবে না, মুই তো ঘরে পাঠাবো। আর মুইর পরিবারের সদস্য হইতে হইলে তো ওই লাল বাটনটারে একেবারে একটা জাতা মেরা দিতে হইব, সাবস্ক্রাইব করে দিতে হইব। আর মুই সাবস্ক্রাইব এখন পরিবারের সদস্য অতি শীঘ্রই বাড়ছে, আর তোমাদের ভালোবাসা তো বাড়বেই, তোমরা আমার ভালোবাসার টানে আমি আবারও ফিরে আসলাম। আর তোমাদের তো বলতেই ভুলে গেছি, এক ভাইয়া আমাকে কমেন্ট করেছে, ভাইয়া বললো ভাইয়া আপনি এসে পড়েন, আপনার বয়সটা দেন, আমার অনুরোধটা প্লিজ রাখেন। এই জন্য ভাইয়ার কমেন্টটা এখন দেখালাম না, যাও তোমরা আমার আগের ভিডিওটা ভিজিট করে দেখে আসতে পারো, ওই ভিডিওতে কমেন্টে গিয়ে ভাইয়ার দেখে আসতে পারো। ভাইয়ার আমার কথাটা শুনে অনেক ভালো লাগলো, তোমাদের পক্ষ থেকে ভাইয়াটা বললো তাই আমি চলে আসলাম, কারণ থাক ভাইয়া যে বলছে সবার পক্ষ, একজন না বলুক, একজন তো বলছে সবাই না বলুক, একজন তো বলছে সবার পক্ষ থেকে, তাই আমি ফিরে ভয়েসটা দিলাম। এখন আমি ভয়েস দিতে পারবো না ফ্রেন্ডস, কতদিন মাঝে মধ্যে ভয়েস একটু পেতে পারো। Thanks for watching this video.